আইএলটিএস আছে দুই প্রকার, একটা হচ্ছে জিডি, জিটি হচ্ছে জেনারেল ট্রেনিং, আরেকটি হচ্ছে একাডেমিক। একাডেমিক যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তাদের জন্য সে একাডেমিক এক্সাম, আর হচ্ছে জিটি হচ্ছে যারা ইমিগ্রেশন, মাইগ্রেশন বা প্রফেশনালি জব করতে যাবে দেশের বাইরে তাদের জন্য। Assalamu alaikum wa rahmatullah, dear brothers and sisters, hope you've been well by the grace and mercy of Almighty Allah. In this video I'd like to talk about the IELTS. What is IELTS? I mean, what does IELTS stand for? IELTS is International English Language Testing System. So let's discuss about IELTS. IELTS ki? IELTS hoche baire jawar jonno ekti porikhar system matro jeta IDB Australia ebong British Council ebong hoche Cambridge je protishthan royeche tinti somonnoye tara eta পরিচালনা করে। বাট অনলি এক্সাম বা অন্যান্য আদার্স রিলেটেড বিষয়গুলো শুধু আইডি অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ কাউন্সিল করে থাকে। বাংলাদেশের পাঁচটি জায়গাতে আইএলটিএস এক্সাম দেওয়া যায়, পাঁচটি ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে রাজশাহী, খুলনা, চিটাগাং, সিলেট, ঢাকা। আর এই পাঁচটি জায়গাতে অসংখ্য অথরাইজ সেন্টার রয়েছে, আপনি যে কোনো সেন্টারে পরীক্ষা দিতে পারবেন। আইএলটিএস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জিডি, জিটি হচ্ছে জেনারেল ট্রেনিং, আরেকটি হচ্ছে একাডেমিক। একাডেমিক যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তাদের জন্য সে একাডেমিক এক্সাম, আর হচ্ছে জিটি হচ্ছে যারা ইমিগ্রেশন, মাইগ্রেশন বা প্রফেশনালি জব করতে যাবে দেশের বাইরে তাদের জন্য। শুধু পড়াশোনার জন্যই যে একাডেমিক আইএলটিএস লাগে সেটা না, আপনি যে কোনো জবের জন্য, যে কোনো পারফরমেন্স মানে আপনার জানার জন্য আইএলটিএস প্রয়োজন হতে পারে। এখন কখন আপনি আইএলটিএস দেবেন তার পূর্বে আগে বলে দিই, আইএলটিএস পরীক্ষাটা কয়টা স্কিলে হয়? চারটি, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। স্পিকিং হয় একদিনে, আর বাকি রাইটিং, রিডিং এবং লিসেনিং হয় আরেক দিন, অর্থাৎ একদিন আগে পিছিয়ে হতে পারে যে কোনো সময়। লিসেনিং আগে হতে পারে, স্পিকিংটা আগে হতে পারে অথবা পরে হতে পারে। তবে হচ্ছে যে রাইটিং, রিডিং আর লিসেনিং হয় প্রায় 2 ঘন্টা 45 মিনিট সময় ধরে, এটা হচ্ছে নির্ধারিত সেই সময়। আর স্পিকিং হচ্ছে মাত্র 14 থেকে 15 মিনিটের জন্য। আর হচ্ছে আপনি আইএলটিএস রেজিস্ট্রেশন কখন করবেন? অবশ্যই 15 দিন আগে করবেন বা 1 মাস আগে করবেন, এটা হচ্ছে ম্যাটার। আর আরেকটি হচ্ছে যে আপনি যদি দেশের বাইরে অ্যাপ্লিকেশান করতে চান, ফরেন কান্ট্রিতে আপনি ইমিগ্রেশনের জন্য যেতে চান অথবা স্টাডি, সেক্ষেত্রে অবশ্যই 6 মান্থ আগে আইএলটিএস দেবেন। কারণ কোনো কারণে যদি আইএলটিএস রেজাল্ট ভালো না হয় সেক্ষেত্রে আপনি আবার বা তার পরের বার আপনি যাতে দিতে পারেন, এ হচ্ছে একটা প্রসেস। আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব। আর আরেকটি বিষয় হচ্ছে যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনি অনলাইন থেকেও রেজিস্ট্রেশন করতে পারেন, আবার অফলাইনে আইডিবি অস্ট্রেলিয়া বা ব্রিটিশ কাউন্সিলে গিয়েও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আর এটা পেমেন্ট অনলাইনে দিতে পারেন, আবার সরাসরি গিয়ে যেতে পারেন, প্রায় 18,500 থেকে 19,000-20,000 দিতে পারেন। এখানে আবার পরীক্ষার বিষয়ে ইউকে ভিআই অথবা লাইফ স্কিল এক্সাম রয়েছে, এটা নিয়ে আমি পরে অন্যান্য ভিডিওতে আলোচনা করব।